আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন সবাই? আজকে আমি আবার এসেছি নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। যে সাবুদানার ডেজার্ট করব আজকে, তার জন্য এই প্যানে দুধ নেব আমরা 3 কাপ। দারুচিনি 3 পিস দিলাম আর এলাচি দিচ্ছি এখানে থেঁতো করে 4টা। বল হতে শুরু করলে আমরা সাবুদানাটা দিয়ে দেব। দুধটা বল হতে শুরু করেছে বন্ধুরা, আমরা এখন এর মধ্যে 1/4 কাপ সাবুদানা দিয়ে দেব। বন্ধুরা সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা চিনি অ্যাড করব। সাবুদানা সিদ্ধ হয়ে গেলে যে কালারটা আসে ট্রান্সপারেন্ট হয়ে যায়, একদমই স্বচ্ছ সেই কালারটা এসে গেছে, তার মানে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এখানে চিনি অ্যাড করব। চিনি দেব 1/2 কাপ, এটা 1/4 কাপ, দুইবার দিলেই 1/2 কাপ হয়ে যাবে। এই পর্যায়ে আমরা আরও একটা উপকরণ অ্যাড করব এই পায়েসের সাথে। এখানে পাউডার মিল্ক নিয়েছি 2 টেবিল চামচ, তার সাথে এখান থেকে শুধু কুসুমটা নেব আমরা। ডিমের কুসুমটা অ্যাড করে দিলাম এর সাথে, আর একটু জাল হবে, তারপর আমরা নামিয়ে ঠান্ডা করে দেব, দেন ফ্রিজে রেখে দেব ব্যবহারের আগে। এই ডেজার্ট ব্যবহারের আগে কিছু ফ্রুটস অ্যাড করব এখানে আমরা। এখন আমরা এই গরম মশলাগুলি তুলে নেব, এগুলি দাঁতের নিচে পড়লে খুব বাজে একটা ব্যাপার হয়, সে কারণে আপনারা মিষ্টি খাবার তৈরির পরে নামানোর আগে গরম মশলাগুলি আলাদা করে ফেলবেন। বন্ধুরা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ঠান্ডা হতে দেব। বন্ধুরা সাবুদানার ডেজার্ট ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলি আমরা এর সাথে আজকে আঙুর, কলা এবং বেদানা মেশাবো। এটি কিন্তু কাস্টার্ড নয়, এটা হচ্ছে সাবুদানার ডেজার্ট। সবই ঠান্ডা এখানে, ইফতারের সময় ঠান্ডা ডেজার্ট, মজাদার আইটেম একটা। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমাকে সাপোর্ট করবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।